হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে চলো আজকে আমরা লেকচার নাম্বার 21 স্টার্ট করি। চ্যাপ্টার হেডিং দো ডিফ্লেকশন ও বিম, খুব একটা ইজি চ্যাপ্টার, ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে এটার থেকে। ওকে, তো ডিফ্লেকশন ও বিম মানে কি? তা পারলে ভালো, না পারলে আরও ভালো, এবার শিখালাম। ঠিক আছে, তো ডিফ্লেকশন ও বিম কিটা, আগে একটা বিম আমি ড্র করি। মনে করো আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে। সিম্পলি সাপোর্টেড বিম মানে কি? ওয়ান এন্ড কি হিঞ্জড, আদার এন্ড রোলার। ঠিক আছে, এটা আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা আমি তোমার সব দিকে দেখাই দিবো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে শেয়ার ফোর্সের বেন্ডিং মুভমেন্ট, এটার মধ্যে আমি তোমার কেমন টাইপের বিম থাকে, কেমন ভেরিয়েশন থাকে সব শিখাই দেবো। তো চিন্তা করার কোনো কারণ নেই। তো এটা একটা তোমার আছে সিম্পলি সাপোর্টেড বিম, এটার মধ্যে কোনো বেন্ডিং হইব। বেন্ডিং মানে কি? বেন্ড, মনে রাখবো, বেন্ডিং মানে বেন্ড। বেন্ডিং হইলে পরে এটা কী হইব, এমন হয়ে যাবো। মনে করো এখানে একটা পয়েন্ট আছে এ, এই বিমটা যখন, এটাকে বিম, বিমটা যখন ব্যান্ড হইব তখন কেমন হইব, তখন এমন হয়ে যাবো। ঠিক আছে, তো ই এ পয়েন্টটা ব্যান্ড হওয়ার পর কোয়ে বসছে, ইয়ানে বসছে, এর নাম দি এ ড্যাশ, এর নাম কি? সি এ ড্যাশ। তাইলে ই এ পয়েন্টে বিমটা ছিল আগে এভাবে, এবার এটা কি হয়েছে, ডিফ্লেক্ট হয়েছে, এটা সরি ব্যান্ডিং হয়েছে, এটা এরকম হয়েছে গা। ঠিক আছে, সব জিনিস যদি একটু একটু ব্যান্ড হয়ে থাকা দেখবা, কয়েক বছর একটা কিছু রাখলে এটা ব্যান্ড হয়ে থাকা, তো এটা ব্যান্ড হয়ে গেছে। তাইলে তাহলে ডিফ্লেকশন কীটা, ই এ পয়েন্টটিকা, ই এ পয়েন্টে যে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, এটারে কয় আমার ডিফ্লেকশন। মানে এর টিকা, এ ড্যাশের যে ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা, তারই নাম হয়েছে ডিফ্লেকশন, তারই নাম হচ্ছে ডিফ্লেকশন। উদ্দরে বুঝছি, আগে এ পয়েন্টে আসছিল, এবার এ ড্যাশ হয়ে থাকা পয়েন্টটা, কারণ এটা ব্যান্ড হয়ে থাকা, ব্যান্ড হওয়ার পর এর থেকে এ ড্যাশের ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা, তারই নাম কি? ডিফ্লেকশন। বুঝছি, তাহলে ডিফ্লেকশন এক এক পয়েন্টে এক এক রকম দেও। ই পয়েন্টে কদ্দুরা ইয়ানে আইব, ইয়ানে কম, ইয়ানে তো নাই হই, ইয়ানে কি ওয়াইয়ের ভ্যালু জিরো, মানে ই পয়েন্টে তো কোনো ডিফ্লেকশনই নেই, কারণ এটা সাপোর্টের মধ্যে। ঠিক আছে, তো এবার দেখো কোন ডিফ্লেকশন ম্যাক্সিমাম কইব সিম্পলি সাপোর্ট বিমের ক্ষেত্রে, অ্যাট দ্য মিড পয়েন্ট, এনে কি হইব, ওয়াই এর ভ্যালু সবচেয়ে বেশি হইব। দেখো এটা একটা ওয়াইয়ের ভ্যালু, এটা একটা ওয়াইয়ের ভ্যালু, এটা একটা ওয়াইয়ের ভ্যালু, তো এটাও আমি ওয়াই ওয়ান দিয়ে দিই, কোনো চাপ নেই। তো এটা দিয়ে দিই ওয়াই ম্যাক্স, আমি দেখি খুঁজতে পারতেছি যে ই পয়েন্টে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু সবচেয়ে বড় হইব, তো এর নাম কি? ওয়াই ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ই পয়েন্টে হইব। ঠিক আছে, আমি একটা চার্ট লিখে দিবো, জিনিসটি ক্লিয়ার হয়ে যাবোগা। ঠিক আছে, ডিফ্লেকশন আমি বুঝছি, ডিফ্লেকশন মানে কি? আফটার বেন্ডিং আমার একটা বিম আগের পজিশন থেকে নতুন পজিশনে যে ডিসপ্লেসমেন্টটা, তারই নাম কি? ডিফ্লেকশন। উদ্রতা বাসিক ক্লিয়ার, এবার ডিফ্লেকশন আমি বুঝছি, উদ্রতাটা তুই গেলো, মানে ক্লিয়ার থাকলো তোমার কাছে। ওকে, এবার আমি শিখুন কি, এবার আমি শিখুন স্লোপ। পদ্ম তুমি তুলছ, ক্লিয়ার? ওকে, দেখো আমি থিওরিটিক্যাল লেখা লিখতে আমি পছন্দ করি না, আমি কী পছন্দ করি তোমরা কীভাবে সোজা হবে একটা ড্রয়িং দিয়ে সেটা জিনিসটা বোঝানো যাব। দেখো সবাই তোমার ডেফিনেশন মুখস্থ করে নেব, তো তোমার এই কনসেপ্টটা এটা ধীরে ধীরে তোমার বিল্ড হইব, তো আমি তোমার কনসেপ্টটা বোঝাবো আগে, আর থিওরি তো আমি দিয়ে দিতেছি। ওকে, এবার কী বুঝুন তুমি, স্লোপ সেম আবার একটা সিম্পলি সাপোর্টেড বিম ড্র করি। এটা কি হয়েছে, ব্যান্ড হয়েছে গা, ব্যান্ড হলে পরে কিরকম হইব, এরকম হয়েছে গা। এবার কত হচ্ছে স্লোপ কিতা, আমরা স্লোপ রেডি আউট করি থিটা দিয়া, স্লোপ হলে আমরা কি দিয়ে রেডি আউট করি, থিটা, মানে একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা অ্যাঙ্গেল। এইবার এইবার জিনিসটা কীটা, এবার এক এক পয়েন্টে আমি স্লোপ বাইর করি, আমি প্রথমে ই পয়েন্টে বাইর করি, তারপরে ই পয়েন্টে বাইর করি, সব পয়েন্টে তো আমি স্লোপ বাইর করতে পারি। ঠিক আছে, তো স্লোপ হইছে ট্যাঞ্জেন্ট, ব্র্যাকেট হলেও ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট। এবার কার রেসপেক্টে ট্যাঞ্জেন্ট, ইটার রেসপেক্টে ট্যাঞ্জেন্ট দেখতে হইব। তাইলে এটার সাথে ট্যাঞ্জেন্ট ই পয়েন্টে, ই কার্ভ লাইনে আমি যদি একটা ট্যাঞ্জেন্ট ড্র করি কীরকম হবো, এরকম হবো। এটার সাথে এটার অ্যাঙ্গেল কত,
এটার সাথে এটার অ্যাঙ্গেল কত ট্যানজেন্টের, এই বিমটার সাথে এই ট্যানজেন্টের অ্যাঙ্গেল কত, কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল জিরো, থিটার বিল কালে জিরো। এবার এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করি, তাহলে কীরকম হবো, এরকম হবো, ঠিক আছে তো? আর এই বিমটার আমি একটু লাইন অফ অ্যাকশন দিয়ে ড্র করি, এমন হয়েছে, তাইলে এটা কত হইব, থিটা, থিটার একটা ভ্যালু পামো তো, থিটার একটা ভ্যালু পামো তো, শিওর? কারণ আমার ট্যানজেন্ট কার রেসপেক্টে আমি থিটাটা মেজার করব, বিমটার রেসপেক্টে, তো এইটার ভ্যালু থিটা, এই থিটাটা হয়েছে আমার স্লোপ, এখানেও স্লোপ আছে কিন্তু এটা ভ্যালু জিরো। তো এই পয়েন্টটা আমি এখন ফাইল করি, একটা ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্টটা কার সাথে অ্যাঙ্গেল হইব, এটার সাথে, এটা একটা ভ্যালু কার, থিটার, তাহলে এটা একটা ট্যানজেন্ট। মনে করো আমি এখন ই পয়েন্টটা বের করুন, কেমনে ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট এটা কি আমার বিম, এটা সাথে থিটা, তাইলে আমার স্লোপ কি, স্লোপ ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্যানজেন্ট ফ্রম দ্য বিম, ঠিক আছে? স্লোপের একটা ডেফিনেশন লেখো, স্লোপ অ্যাট এনি পয়েন্ট ইন এ বিম ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অফ দ্য ইলাস্টিক কার্ভ at that point to the undeflected axis, মানে আমি ডেফিনেশনটা তোমার লেখায় দিলাম। এবার তাহলে স্লোপ কিটা বুঝছি, থিটা মানে কার সাথে, ই পয়েন্টে পথ, আমি যে কোনো একটা পয়েন্টে মনে করো এভাবে আসে আমার একটা বিম, এটা এমনভাবে ডিফ্লেক্ট হয়েছে, তো যে কোনো পয়েন্টে আমি কী আঁকবো, আমাকে একটা ট্যানজেন্ট ড্র করুক, ট্যানজেন্ট ড্র করুন, ট্যানজেন্টটা যাইতে 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 কী হইব, এই বিমটার একটা লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করব, তো এই থিটাটারই নাম হয়েছে কি, স্লোপ। তো এত তোমরা ডিপে ডুইকে লাভ নাই, জাস্ট আমি তোমার একটা ব্রিফ দিয়ে দিলাম, আশা করি সিভিল স্টুডেন্ট বা মেকানিক্যাল স্টুডেন্টরাও এই জিনিসটি জানে না, তোমরা যতটা জানছো, তো অক্ষণ জিনিসটা একটু কনসেপ্টটা বিল্ড হয়েছে কত, তো আমার ডিফ্লেকশন কি, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ফার্স্ট ইনিশিয়াল পজিশন টু দ্য পেন্ডিং পজিশন, ক্লিয়ার? আর স্লোপ কি, স্লোপ ইজ দ্য অ্যাঙ্গেল ফ্রম দ্য ট্যানজেন্ট টু দ্য বিম, উদ্যম আছে, ক্লিয়ার? এবার এই জিনিসটা তোমরা দরকার নাই, জাস্ট নলেজের লিগা, তাহলে কইবা কইতে তো পারবা যে দাদা স্লোপ কিটা বুঝাইছে, ডিফ্লেকশন কিটা বুঝাইছে, তো এটারও খাতা তুলা রেখা দো, তুলছি। এবার আয়ো আমি ইম্পর্টেন্ট একটা জিনিস কইতাছি, ট্রিপল স্টার দিয়ে রাখ, ডেরিভেটিভ পারিনি আমরা, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, ঠিক আছে, লাগতো না তবু কয়ে দিতেছি, আমি ওয়াই দিয়ে কি ডিনোট করি, ওয়াই দিয়া ডিফ্লেকশন, ডিফ্লেকশন রেকর্ডিং হইতে আসেনি, দাঁড়াও একটা সময় দেখালোই, তো ওয়াই দিয়ে কি ডিনোট করি আমি, ডিফ্লেকশন, এটা আমি জানি। এবার আমি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করি, ডিফ্লেকশন আমি ডেরিভেটিভ করি, কী করুন, ডি ওয়াই বাই ডি এক্স করে দিই, ডিফ্লেকশনের ডেরিভেটিভ করেছি ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কী কয়, এটারই নাম হচ্ছে স্লোপ, এটারই নাম কি, এটারই নাম হচ্ছে স্লোপ, তাহলে এটার আমরা বা কিটা দিয়ে ডিনোট করি, থিটা দিয়েও ডিনোট করি, কোনো চাপ নাই। এবার এটার আবার ডেরিভেটিভ করি, এটারে আবার ডেরিভেটিভ করি, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবো কা, ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তখন দুইটা কনস্ট্যান্ট টাইপ করবো, দুইটা কনস্ট্যান্ট টাইপ ই আর আই, দুইটা কনস্ট্যান্ট টাইপ করবো, কে লিখাইব, এটা ডেরিভেশন আছে তোমরা দরকার নাই, জাস্ট এটা দে, এটা মনে রাখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করলে দুটা কনস্ট্যান্ট টাইপ করবো, ঠিক আছে, একটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আর একটা ই তো জানো ইয়ংস মডুলাস, ক্লিয়ার? এইবার এর একটা নাম আছে, এটার নাম আছে বেন্ডিং মোমেন্ট, নাম কি বেন্ডিং মোমেন্ট, অদ্রম আছে, ক্লিয়ার? এবার এটার আবার ডেরিভেটিভ করি, আবার ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি তাইব, ইআই তো ইআইয়ের জায়গাতেই থাকবো, কনস্ট্যান্ট বাইরে আয় পড়ছে, দেখে এব ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি, একটা নাম আছে, সুন্দর নাম, খুবই সুন্দর নাম, কি, ইয়াস, শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স, এবার শেয়ার ফোর্স আমি আবার ডেরিভেটিভ করি, কী এব, কী এব, এটা ডি টু ফোর বাই ডি এক্স ফোর, ডি এক্স ফোর, এর একটা নাম আছে, এর নাম কি জানো, রেট অফ লোডিং, রেট অফ লোডিং, তাহলে যদি কোনো সময় তোমার কোশ্চেন করে আমি যদি
स्लोप रे डेरिवेटिव करी की पामु बेंडिंग मोमेंट पामु बेंडिंग मोमेंट जो डेरिवेटिव करी की पामु शेयर फोर्स पामु शेयर फोर्स डेरिवेटिव करले की पामु रेट ऑफ लोडिंग पामु ठीक আছে তে ডিফ্লেকশন যদি আমি ডেরিভেটিভ করি আমি কি পাইতাছি স্লোপ পাইতাছি ঠিক আছে এডি আমি কি করছি ডেরিভেটিভ করছি যে আমি কি করছি ডেরিভেটিভ মানে ডিফারেনশিয়েশন করছি ঠিক আছে ডেরিভেটিভ করছি সিভিল স্টুডেন্ট তো তো এর অর্ডারে খুব সুন্দর করে দিছি নো ঠিক আছে আমি এডি কি করছি ডেরিভেটিভ করছি তাহলে ডিফ্লেকশনের ডেরিভেটিভ করলে আমি কি পাবো স্লোপ পাবো স্লোপ লে ডেরিভেটিভ করলে কি পাবো বেন্ডিং মোমেন্ট পাবো বেন্ডিং মোমেন্টের ডেরিভেটিভ করলে কি পাবো শিয়ার ফোর্স পাবো শিয়ার ফোর্সের ডেরিভেটিভ করলে কি পাবো রেট অফ লোডিং পাবো এবার ডেরিভেটিভ দিয়ে আমি কোশ্চেন দিতাম আমি কি করব চালাকি করে ইন্টিগ্রেশন দিয়ে দেব ইন্টিগ্রেশন মানে কি ডেরিভেটিভের উল্টা ডেরিভেটিভের উল্টা এবার উপরের দিকে যাবো মানে কি উল্টা দিকে যাবো এটা কি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করুন এটা কি লিখছি ইন্টিগ্রেশন তাইলে ইন্টিগ্রেশন মানে কি ডেরিভেটিভের উল্টা মানে কি নিচের থেকে উপরের দিকে যাবো তাইলে আমি যদি কই রেট অফ লোডিং রে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো শিয়ার ফোর্স পাবো শেয়ার ফোর্সটা যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো বেন্ডিং মোমেন্ট পাবো বেন্ডিং মোমেন্টে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো স্লোপ পাবো স্লোপে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো ডিফ্লেকশন পাবো ক্লিয়ার ক্লিয়ার আমার কাছে ডেরিভেটিভ করলে একটার পর একটা ইন্টিগ্রেশন করলে উল্টা দেবা মনে যাতে থাকে ঠিক আছে তুললানো এটা একদম থ্রি স্টার টপিক ইয়ান থেকে এমসিকিউ আইতে পারে আমি ইউনিট টু লেখা দিয়ে দিই ডিফ্লেকশন ইউনিট কিটা মিটার थीटर यूनिट की रेडियन रेडियन यार पर बेंडिंग मोमेंट यूनिट की मोमेंट मोमेंट की न्यूटन मीटर शेयर फोर्स यूनिट की न्यूटन और लोडिंग यूनिट की ये तो लोडिंग नॉर्मल तुम्हारे न्यूटन ही था असुविधा नहीं डब्ल्यू दिए दे रखा किंतु এখানে কথা আছে এখানে কী আছে তোমার রেট অফ লোডিং কইছে রেট অফ লোডিং কইছে তো তুমি এখানে ডাব্লিউ দিতে পারত না কোন একটা লেংথের রেসপেক্টে ঠিক আছে তাহলে আমরা এটা কী দেবো নিউটন পার মিটার দেবো ভেজাল পরিষ্কার রেট অফ লোডিং মানে কি কোনো একটা জিনিসের রেসপেক্টে ডিভাইড থাকবো কার রেসপেক্টে লেংথের রেসপেক্টে নিউটন পার মিটার অদ্রাম আছে ক্লিয়ার অদ্রামে বুঝছি তো জিনিসটা সুন্দর করে তোলো একদম থ্রি স্টার টপিক তুলছি এবার লেহ বুঝছালাই অন এস এম সুজা লাগতেছে নি তোমার কাছে নাকি অনও কঠিন লাগতেছে আশা করি সুজা লাগবে কারণ এর থেকে সুজা হবে আশা করি না পড়ানটা কি উদ্ধার হইব কারণ আমি একদম ডিটেলসে পড়াইতেছি প্লাস ইজি কনসেপ্টে বুঝাইতেছি ওকে তো এবার হেডিং দো সিম্পলি সাপোর্টেড বিম সিম্পলি সাপোর্টেড বিমে স্লোপ আর ডিফ্লেকশন কীরকম হইব আমি এটি এখন দেখাইতেছি ওকে এটা সিম্পলি সাপোর্টেড বিম ঠিক আছে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম এটা এবারে কি হয়েছে ডিফ্লেকশন হয়েছে সরি বেন্ডিং হয়েছে এটা বেন্ডিং হয়েছে তো বেন্ডিং হওয়ার পর এটা মধ্যে কি জেনারেট হইব ডিফ্লেকশন জেনারেটিভ
यानी तो मैक्सिमम देखा जाता से और यानी कि वायर वैल्यू जीरो यानी वायर वैल्यू की जीरो ये जिनिस नाम हुई सपोर्ट इर नाम हुई सपोर्ट इट्स ए हिंज सपोर्ट इट इज ए कि रोलर सपोर्ट ठीक है इट आस्ते आस्ते क्लियर हो को चिंता करार किछु नाई अच्छा तो यहाँ क्या क्वेश्चन आते पे अच्छा डिफ्लेक्शन तो एक जिस तो डिफ्लेक्शन क्या करब इस जगह थीटार वैल्यू थकबो इस जगह थीटार वैल्यू थकबो जीरो कारण यहाँ को अंगेल नहीं इटार साथे और यदि एक थीटार वैल्यू थकबो से सेम ही दोनों দিয়ে একটা বেলু থাকবো ওদুরা আছে কি আর ড্রয়িংটা নর্মালি আঁকা রাখতে পারো জাস্ট নলেজের লিগে কিন্তু এটি দরকার নেই ড্রয়িংটা তোমার দরকার কোনটা এবার দেখো ই পয়েন্টে তোমার দরকার ড্রয়িংটা দিকে কিটা বুঝছো ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোন জায়গাত এট মিড পয়েন্ট At midpoint. यानी तो maximum deflection. उद्रे बुझी. एक बार. की बार करूँ? की बार करूँ? Maximum slope. Maximum slope. अच्छा आगे deflection टिले ही. Therefore slope टिले हूँ. Okay तो लो तुमरा बंदों को लग दो ना. ম্যাক্সিমাম ডিফ্লেকশন এট মিড পয়েন্ট এটা আমার আছে ক্লিয়ার এবার কি মিনিমাম মিনিমাম ডিফ্লেকশন মিনিমাম ডিফ্লেকশন এট এট কি মিনিমাম ডিফ্লেকশন কোন জায়গায় আছে ইয়ানে আছে না তো ইয়ানে আছে না তো একদম সাপোর্টে এট সাপোর্ট সাপোর্ট এন্ড উদ্দ্রম আছে ক্লিয়ার পরিষ্কার বুঝছি হবে চলো এবার ম্যাক্সিমাম ডিফ্লেকশন কই সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে মিড পয়েন্টে মিনিমাম ডিফ্লেকশন কই সিম্পলি সাপোর্ট বিমের ক্ষেত্রে সাপোর্টে উদ্রাম আছে ক্লিয়ার এবার তিন নাম্বার ম্যাক্সিমাম স্লোপ ম্যাক্সিমাম স্লোপ এট স্লোপ ম্যাক্সিমাম কই মিড পয়েন্টে তো জিরো ইয়েস এট দ্য সাপোর্ট এন্ড এট সাপোর্ট না এন দিতে পারো নাও দিতে পারো সাপোর্ট তো সাইডে বুঝে যেতেছে ঠিক আছে এবার মিনিমাম স্লোপ কোন জায়গায় জানো জানো না তো ইয়ানে কারণ এটা কোনো অ্যাঙ্গেল নাই তাইলে কি দিবা মিনিমাম স্লোপ এট কি এট কোন জায়গায় ইয়েস মিডপয়েন্ট উদ্রায়ে বুঝছি একদম ডিটেইলসে বুঝাইছি না বুঝার কোনো কারণ নাই তুলা লাও ইহান থেকে তোমার এমসিকো দিব কোশ্চেনে কই দিব সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কই হয় কই জানি শিখছি ম্যাক্সিমাম ডিফ্লেকশন মিডপয়েন্টে কইব সিম্পলি সাপোর্ট বিমের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম স্লোপ কোন জায়গায় হইব ম্যাক্সিমাম স্লোপ হইব সাপোর্টে সাপোর্ট কোন জিনিসটি এই জিনিসটি নাম হচ্ছে সাপোর্ট এই জিনিসটি নাম হচ্ছে সাপোর্ট ক্লিয়ার বুঝছি চলো তুলো তুলছ তো মুসার তো দরকার নাই এবার নেক্সট বিম শিখো কারণ ক্যান্টিলিভার বিম তুলছি এই জায়গাটি মুচ্ছালাই হ্যাঁ আমার খালি এডি একটু চেঞ্জ হইব ড্রয়িংটাও মুচ্ছালাই আগেটা সিম্পলি সাপোর্ট বিম আসলো এবারটা কি
ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, এবার বুঝছি বা ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম কীরকম থাকে? ওয়ান এন্ড ফিক্সড, এটা একটা ফিক্সড, আদার এন্ড ফ্রি, এটা একটা ক্যান্টিলিভার বিম। ওয়ান এন্ড ফিক্সড, আদার এন্ড ফ্রি, তো এটা ফিক্সড জায়গা, এটা ফ্রি এন। ওকে, তো এবার এটার বেন্ডিং না কীরকম হইব লোড দেওয়ার পরে? এ মান ভাবে হইব বেন্ডিং, ক্লিয়ার? আচ্ছা ডট ডট দিই, নাহলে তোমরা গন্ডগোল লাগবো। এটা আমার হইব বেন্ডিং। এইবার এইবার বেন্ডিং হয়ে গেছে গা, তাহলে কী জেনারেটিভ হইব? ডিফ্লেকশন। তো ডিফ্লেকশন তো আমি দেখি বুঝাইতেছে কোন জায়গায় ম্যাক্সিমাম, ইয়ানে ম্যাক্সিমাম, ইয়ানে ম্যাক্সিমাম, এই তো ইয়ানে ম্যাক্সিমাম, গুড। কী জায়গায় কি আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন, মানে ওয়াই ম্যাক্স, ইয়ানে আমার ওয়াই ম্যাক্স। তাইলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোন জায়গায় থাকবো? এট ফ্রি এন্ড, এট ফ্রি এন্ডে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন থাকবো, এটা আমি দেখছি বুঝছি। এবার মিনিমাম ডিফ্লেকশন কই হইব? ইয়ানে তো মেইন ওয়াই কি জিরো, ইয়ানে দেখি বুঝতে ইয়ানে ডিফ্লেকশন হইছে না, তো এট দ্য কি, এট দ্য ফিক্সড সাপোর্ট। তোমার এট সাপোর্ট অথবা ফিক্সড সাপোর্ট যা খুশি তো, ঠিক আছে, তো ফিক্সড সাপোর্ট, ফিক্সড এন্ড, যা খুশি, এটা তো দেখা বুঝছি। তো এইবার ম্যাক্সিমাম স্লোপ, আমি ডিফ্লেকশনে কারবার বুঝ জ্বালাইছি, এবার ম্যাক্সিমাম স্লোপে আই, স্লোপ জানি কিটা, একটা ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্টটা দেওয়া তো ম্যাক্সিমাম কোন জায়গায় যেতেছে, ট্যাঞ্জেন্ট ড্র করি, ড্র করতে পারিনি, চলো আগে এই পয়েন্টটা আমি একটা ট্যাঞ্জেন্ট ড্র করি, এটা একটা বিলো আছে থিটা, আর এই পয়েন্টটা একটা ট্যাঞ্জেন্ট ড্র করি, কোনো থিটা নেই, এটা থিটার ভ্যালু জিরো, আর থিটার ভ্যালু একটা আছে। তাইলে কী কইতে পারো ম্যাক্সিমাম ট্যাঞ্জেন্ট কোন জায়গায়, মানে ম্যাক্সিমাম স্লোপ কোন জায়গায়? এট ফ্রি এন্ড। তাহলে ম্যাক্সিমাম স্লোপ এট ফ্রি এন্ড, দেখো এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ফ্রি এন্ডের ভিতরে ওই ম্যাক্সিমাম স্লোপ হইতেছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন হইতেছে, ঠিক আছে। এবার মিনিমাম স্লোপ কোন জায়গায়? এট এট ইয়েস ফিক্সড সাপোর্ট। ঠিক আছে, এট ফিক্সড সাপোর্ট এটাও বুঝছি, এট ফ্রি এন্ড এটাও বুঝছি, একদম দুধবাত জলের মতো বুঝাইছি, তো আশা করি ভুলনের কথা না। তুলো এই দুটোই করাম, তো কোয়েশ্চেন যদি কয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মিনিমাম স্লোপ কই হয়, মিনিমাম স্লোপ অথবা স্লোপ জিরো, এটাতে আচ্ছা মিনিমাম মানে কি, তো এটা জিরো হইতেছে, ঠিক আছে, আগেরটার ভিতরে মিনিমাম কী, তো জিরো লিখে রেখো, জিরো মানে তো সবচেয়ে কম, ঠিক আছে, তো মিনিমামের নিচে জিরো লিখা নাও, জিরো ঠিক আছে, আগের যে লিখছিল সিম্পলি সাপোর্ট বিম এটার ভিতরে মিনিমামের নিচে লিখা নাও জিরো, মানে সবচেয়ে কম তো জিরো হইব। ওকে তুলছি, এটা কি বিম আসলো? ক্যান্টিলিভার বিম, তো এটার থেকে যদি এমসিকিউ আমি পারুম তো, ওকে মুছালাই, এবার আমি কয়েকটা, হ্যাঁ কয়েকটা ফর্মুলার বা মেথডের নাম লেখাইতে সেটি লিখা দাও, কোশ্চেন আইতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে, বিশ্বাস নাই। লেও মেথডস ফর ফাইন্ডিং, মেথডস ফর ফাইন্ডিং আউট স্লোপ এন্ড ডিফ্লেকশন, মেথডস ফর ফাইন্ডিং আউট স্লোপ এন্ড ডিফ্লেকশন, হ্যাশট্যাগ দিয়ে রেখা দিও। এক নাম্বার লেহ ডাবল ইন্টিগ্রাল মেথড, ডাবল
ইন্টিগ্রাল মেথড। সেকেন্ডলে হ মোমেন্টেরিয়া মেথড। এটা তোমরা জাস্ট নাম দি মনে রাখো, কনসেপ্টটা দরকার নাই। মোমেন্টেরিয়া মেথড। তিন নম্বর লেহ মেকুলেস মেথড। মেকুলেস মেথড আচ্ছা এই নাম দি মনে রাখবা। আমি স্লোপ এন্ড ডিফ্লেকশন তিনটা মেথড দিয়ে বাইর করতে পারি, ডাবল ইন্টিগ্রাল মেথড, মোমেন্টেরিয়া মেথড, মেকুলেস মেথড। আরও মেথড আছে, আমি যখন গেট পরীক্ষা দিছিলাম আমি আরও কয়েকটা মেথড শিখছিলাম, মানে খুব ছোটো ছোটোভাবে তাড়াতাড়ি শিখন যায়। তো এডিট থেকে টিটলি টিটলি তো মনে হয় ডিপ্লোমা লেভেল, তো তোমার এই তিনটা নামই মুখস্থ থাকলে ভালো। তো কোনটা কোন সময় ইউজ করবা, কোনটা কোন সময় ইউজ করবা, ডাবল ইন্টিগ্রাল মেথড জানিব, সিঙ্গেল লোডিং অর সিঙ্গেল লোডিং। মানে সিঙ্গেল লোডিং যখন থাকবো তখন আমি ডাবল ইন্টিগ্রাল মেথড ইউজ করব, অথবা আমি মোমেন্টেরিয়া মেথডও সিঙ্গেল লোডিং এ করি, এটাও ফর সিঙ্গেল লোডিং। তো এই দুইটা মেথড আমি সিঙ্গেল লোডিং এ লিগে ইউজ করতে পারি। কারণ এই মেথডটা কিটা তখন অনেকটি হইব, অনেকটি লোডিং হইব ফর সেভারেল লোডিং। পদ্ধতি বুঝছি ক্লিয়ার, মেকুলেস মেথড কালি হইব ফর সেভারেল লোডিং আর বাকিটি ফর সিঙ্গেল লোডিং। তো কইতে পারে যে তোমার তিনটা কয়েকটা উল্লা হল্লা নাম দিয়ে দিব, এই দুইটা যদি একটা নাম দিয়ে দিব কব এই ডিরবিতে কোন ফর্মুলাটা দিয়ে সে কোন মেথড দিয়ে সে আমি স্লোপ ও ডিফ্লেকশন বাইর করতে পারি। যদি অপশানে এই তিনটার ভিতরে যে কোনো একটা থাকে আমি বুঝলাম, ক্লিয়ার? তুলো তুলছি। এইবার এবার এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারটা, ইয়ান্তিকই প্রতি বছর কোশ্চেন আয়, ইয়ান্তিকই আইব। এতক্ষণ যেটি শিখেছি এটি সব বেসিক্স, এবার যেটা কয়েছি এটিও ইম্পর্টেন্ট, এবং হ্যাশট্যাগ হান্ড্রেড স্টার দিয়ে রাও ইয়ান্তে কোশ্চেন আইবই, লেখা রাখবো। সব মুচালাই, এবার পুরোটা বোর্ড আমার লাগবো। কখন কেউ তুললো না, আগে আমি তুললে লই, এবার তোমরা তুললো। আমি লেখতে লেখতে তোমরা বারবার কো, দশবার কো, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর। কি কইছি? টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর। আই রিপিট, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, বারবার কো দশবার। কে লিগা পরে কই যাচ্ছি, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, বারবার দশবার কই তৈব। আমি তুলতে তুলতে তোমরা এটা কো, কারণ কোন একটা রিজন আছে দিক কইতে কইতেছি। তো এটা কো, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, তোমরা স্টার মার্ক দিয়ে এমনি লেখা রেখা দিও। আচ্ছা আমি হেডিং হেডিংয়ের কথা তো বলেছি গা, লেহ ম্যাক্সিমাম স্লোপ, হ্যাশট্যাগ দিয়ে হেডিং দু, ম্যাক্সিমাম স্লোপ, ম্যাক্সিমাম স্লোপ। ম্যাক্সিমাম স্লোপ হেডিং দিছ। এইবার তোমার একটা কেন্টিলিভার বিম,
এর একটা ওয়েট করতেছে ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ, ঠিক আছে। এটা তোমার সেম একটা ক্যান্টিলিভার বিম, এটা তোমার কি করতেছে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এডি কিটা এডি নেক্সট চ্যাপ্টারে ক্লিয়ার করে দেব। মনে করো একটা মানুষ এমনি ধারায় রইছে, মনে করো ধারায় রইছে, হ্যাঁ পুরোটা ওয়েট করে পড়তেছে, পুরো সেন্টারে পড়তেছে, আর একটা মানুষ মনে করো এই মানুষটি মনে করো শুয়ে রইছে, কাজ টাজ করেছে অন শুয়ে রইছে, তো হ্যাঁ লোডটা কী পড়তেছে সবটা জায়গাতে সমানভাবে পড়তেছে। এডি হইছে ইউডিএল, এডি হইছে পয়েন্ট লোড, ঠিক আছে। দাঁড়ায় থাউন্ডারে কী কয় ইউডিএল, শুয়ে থাউন্ডারে কী কয় পয়েন্ট লোড, মানে পুরোটা শুয়ে রইছে, হ্যাঁ মানে এটা কি ইউডিএল, এটা পয়েন্ট লোড, উদ্দ্রম আছে ক্লিয়ার। একজন দাঁড়িয়ে রয়েছে সেম একজন শুয়ে রয়েছে, ঠিক আছে। তো এডিছে স্মল ডাব্লিউ, এবার ক্যাপিটাল ডাব্লিউ আর স্মল ডাব্লিউ মধ্যে রিলেশন কি তা এটা লেখা দিয়ে আনে, জিনিসটা ক্লিয়ার থাকে। ক্যাপিটাল ক্যাপিটাল ডাব্লিউ ইকুয়াল টু স্মল ডাব্লিউ ইন্টু এল, ক্যাপিটাল ডাব্লিউ ইকুয়াল টু স্মল ডাব্লিউ ইন্টু এল, মানে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ লগে এল ইন্টু করলে সেম সমান হইব। এবার এল কী তা, এটি হচ্ছে আমার লেংথ, পুরোটা বিমের লেংথ হচ্ছে এল, পুরোটা বিমের লেংথ কত এল, এর বিমটারও লেংথ হচ্ছে এল। তোমরা কই যাচ্ছ তো, এটা কোথায় থাও, তো এবার এদিকেও তুলি, এটা কি দিছি সিম্পলি সাপোর্ট, সরি ক্যান্টিলিভার বিম, এবার আমি দেবো সিম্পলি সাপোর্ট বিম, এটা কি আমার সিম্পলি সাপোর্টেড বিম, ওকে। তো এটি হচ্ছে আমার কি পয়েন্ট লোড, মানে কি ক্যাপিটাল ডাব্লিউ, এরপরে এখানে আরেকটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকুম, একই ট্রাইঙ্গেল এদিকে দিলে দো, না দিলে দো কোনো অসুবিধা নাই। তো এটার ভিতরে কিন্তু ইউডিএল, ইউডিএল মানে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে। এটি শিখাই দেবো কোনো অসুবিধা নেই, আপাতত মনে রাখো ইউডিএল মানে শুয়ে রয়েছে, পয়েন্ট লোড মানে দাঁড়ায় রয়েছে, ওকে। তো এবার এটা কি স্মল ডাব্লিউ, ঠিক আছে। এবার এটি একটা লেংথ আছে, লেংথ মনে করো এল, এটার লেংথ এল, ড্রয়িং দিয়ে সুন্দর করে আঁকছি আমরা, ক্লিয়ার। আমি কী বাইর করছি ম্যাক্সিমাম স্লোপ, স্লোপ আই রিপিট স্লোপ, এটি কি ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার কি সি, সি এটা কি সিম্পলি সাপোর্টেড, মানে কি এস, ঠিক আছে। সি আগে এ, এস পরা এ, সব পরীক্ষা দিয়ে জানো কিতা কোনগুলো রইব, যেটা আমার লোক হয়েছিল, আমি গিয়ে ভাবছি সিম্পলি সাপোর্ট বিম উপরে ক্যান্টিলিভার বিম নিচে, এর লিগা তোমরা কইতে আসি মনে রাখবা ক্যান্টিলিভার মানে সি, এ বি সি, সি আগে এরপরে এস, সি আগে এতো লিগা আগে ক্যান্টিলিভার বিম ড্র করছি এরপরে সিম্পলি সাপোর্টেড করছি, ঠিক আছে। আগে ক্যান্টিলিভার এরপর সিম্পলি সাপোর্টেড, মনে থাকবো আগে ক্যান্টিলিভার এরপর সিম্পলি সাপোর্টেড, সি আর এস, কোনটা উফরে কোনটা নিচে হতে গন্ডগোল না লাগে। আচ্ছা এটা মুসলাম কেটে সি আর এস ধিয়ারে খালি, তো তোমরা মনে থাকবো। এইবার উদ্দুরাম আছে ক্লিয়ার, ড্রয়িং আঁকছি। এবার দাদা ফর্মুলা কিটা, ফর্মুলা কিটা স্লোপ ম্যাক্স মানে কি থিটা ম্যাক্স, থিটা ম্যাক্স এটার একটা ফর্মুলা আছে, এটারও থিটা ম্যাক্স, এটারও কি থিটা ম্যাক্স, নাম্বারটা মুই চালাই, আমার নাম্বারটা সেভ করে লাও সবাই, থিটা ম্যাক্স, থিটা ম্যাক্সের ফর্মুলা। এবার সব ডিবি চালে হো, এটা কি পয়েন্ট লোড করতেছে, এটা কী হব ক্যাপিটাল ডাব্লিউ এল বাই ডাব্লিউ এল বাই ইআই, ডাব্লিউ এল বাই ইআই সেম, এটা তো এটা কি স্মল ডাব্লিউ, তো স্মল ডাব্লিউ এল বাই ইআই, ঠিক আছে। এটাও সেম, এটা তো পয়েন্ট লোড, তো ক্যাপিটাল ডাব্লিউ এল বাই ইআই, এটা কি তা কেটা লাগছে এনে স্মল ডাব্লিউ, তো স্মল ডাব্লিউ বাই এল বাই ইআই, ঠিক আছে। উদ্দুর আমি বুঝছি, তো দাদা এটার কাজ কিটা, ফর্মুলাটি দেও ক্যাপিটাল গুন্ডা, ক্যাপিটাল গুন্ডা স্মল গুন্ডা, এটির ভিতরে গুন্ডগুলো না লাগে, ওকে। এইবার
স্মল ডাব্লিউ যখন থাকবো এল এর একটা ভ্যালু বাইরে যাবো গা। আচ্ছা এটা বাদ দেই, এটাও তোমরা বুঝতে না। আচ্ছা এবার দুইয়ের মধ্যে একটা গোল দৌ, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, দুইয়ের মধ্যে একটা গোল দৌ, গোল দিছ, গোল দিছ তো, দুইয়ের মধ্যে গোল দিছ তো, এটা শুরু হইব স্কোয়ার দিয়া, এল স্কোয়ার হইব, দুইয়ের মধ্যে আছে তো এটা কি হইব ক্যাপিটালটা, এটাও স্কোয়ার হইব। দেখো ক্যাপিটাল ডাব্লিউর লগে এল আছে, এল স্কোয়ার হইছে, গেলে দুই আছে দেখা, এরা তিন থাকলে এটা কিউব হইলে, তো এটা কি স্কোয়ার। আর ক্যাপিটাল ডাব্লিউ আর স্মল ডাব্লিউ এর রিলেশন কিটা, ডাব্লিউ এল, তাহলে এটা কি হইব, এটা কিউব হয়ে যাবো, এটা স্কোয়ার হইছে দেখি এটা কিউব, এটা কিউব থাকলে এটা টু দি পাওয়ার ফোর, এটা স্কোয়ার আছে কিটা কিউব, আর এটা যদি কিউব থাকতো এটা কি হইলে টু দি পাওয়ার ফোর হইলে, যেটা আমরা নেক্সট করুম। তো ওদ্রে বুঝছি ফর্মুলা শেষ না, অন এই নাম্বারটির কাজ কিটা, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, ইয়ান এলে হো টু, ইয়ান এলে হো সিক্স, ইয়ান এলে হো সিক্সটিন, ইয়ান এলে হো টোয়েন্টি ফোর, খাতাম খাতাম, এটাই ফর্মুলা, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, আগে কেন্টি লিভার, এরপরে সিম্পলি সাপোর্টেড, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, বুঝছি ক্লিয়ার, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, কেমন লাগছে, মন থাকবো নি, টু আগে কিন্তু আমি স্লোপ বাইর করছি, আবার ডিফ্লেকশন বাইরবো না, ঠিক আছে, টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, এটাই আমার ফর্মুলা, উদ্যম আছে ক্লিয়ার, বুঝছি মনে, এখানে টু আছে দেখি না, টু তে আসবে, টু টু থ্রি থ্রি, টু টু থ্রি থ্রি, এখানে থ্রি থাকলে থ্রি থ্রি ফোর ফোর, উদ্যম আছে ক্লিয়ার, তুলো। এবার অনেকে কীটা করবো জানো, কোয়েশ্চেন করবো যে ম্যাক্সিমাম স্লোপের ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড থাকে আর ইউডিএল থাকে তার রেশিও কিটা, এটা ইস টু এটা হইব, তোর আনসারটা জানো নাকি, তুইব এটা ইস টু এটা হইলে আনসারটা হইব থ্রি ইস টু ওয়ান, থ্রি ইস টু ওয়ান, যদি কো ইডার ইডার ইয়ে করতে কত হইব, এটা দিয়ে গেলাকে এটা দিয়ে থ্রি ইস টু টু, এটা আর এটা রেশিও মানে পয়েন্ট লোড অ্যাট সিম্পল সাপোর্টেড বিম আর একটা কি ইউডিএল অ্যাট সিম্পল সাপোর্টেড বিম, এই দুইটা রেশিও, তাহলে এত চাইতে পারে, ঠিক আছে। এবার যদি এই দুইটার রেশিও করতে পারবা, তো এই দুইটার রেশিও পেলে কত হইবা জানো, সিক্স দিয়ে কাটা যাবো গা, বক্স দিয়ে সুন্দর করে একটা দিই, বুঝে লাভ এটার লোক এটার রেশিও, এটার লোক এটার রেশিও, কীরকম ভেরিয়েশন হইতেছে, তো এটার সাথে এটার সাথে এটা হইলে যেটা টোয়েন্টি ফোর ইজ সিক্স, ফোর ইস টু ওয়ান, এটা হইবো ফোর ইস টু ওয়ান, ওকে। আর এটার সাথে এটা হইলে এটার সাথে এটা হইলে এটার সাথে এটা হইলে সিক্সটিন যাবো এদিকে, মানে এইট ইস টু ওয়ান, ঠিক আছে, রেশিওটা লেখা দিলাম, এটার এটার সাথে এটার রেশিও থ্রি ইস টু ওয়ান, এটার সাথে এটার রেশিও এইট ইস টু ওয়ান, এটার সাথে এটার রেশিও থ্রি ইস টু টু, এটার সাথে এটার রেশিও ফোর ইস টু ওয়ান, ক্লিয়ার, বুঝছি কেমনে এসে কাটাটি করবা, এটার লগে এটা ইস টু ধরবা কাটাটি যাবো গা, কিন্তু অন কত হয়েছে নর্মাল ক্ষেত্রে, তুললো না অন নর্মাল ক্ষেত্রে আমি এটার সাথে এটা করতে পারি, এটার সাথে এটা করতে পারি, যাও বুঝছি তো, চলো তুলছি উদ্দুরা মুচ্ছালাই, নাম্বারটা কিটা আসলে টু সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর, মনে দাদা থাকে। এবার নেক্সট, এবার কি শিখবো, ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন, সেমভাবে আবার বক্স আঁকবা, সেমভাবে আবার ফর্মুলা বানাবো, এটা লিখে কী শিখতেই জানো, ফর্মুলাটা হয়েছে থ্রি এইট ফোরটি এইট, থ্রি এইট ফোরটি এইট, আরেকটা
5/5 यानते 3 9 यानते 8 9 यानते 4 9 384 यानते 3 निश्री यानते 8 निश्री यानते 4 निश्री तो 384 ठीक है से सेट्टा की ता 3848 5/384 5/384 उद्दम से क्लियर कि देते निश्री यानते 3 निश्री यानते 8 निश्री यानते 4 निश्री 384 बस साइन नंबर तो सुधा बोलता हूँ ना तो ठीक है से इबार तुमरा इधर मंत्रों डाको जाता हूँ इधर मंत्रों डाको जाता हूँ 3848 5/384 3848 5/384 दस बार को इटा की मैक्सिमम डिफ्लेक्शन बाहर करो माने कि वाई मैक्स এবার দেখো এখানে কি আছে ক্যাপিটাল ডব্লিউ এল ই আই শব্দিক বয় দাও ক্যাপিটাল ডব্লিউ সরি এটা স্মল ডব্লিউ এল বাই ই আই এটা কি তা ক্যাপিটাল ডব্লিউ এল বাই ই আই এটা কি স্মল ডব্লিউ এল বাই ইআই ঠিক আছে উদ্রায় বুঝছি এবার দুইটা কিটা দিয়ে শুরু হয়েছে তিন দিয়ে শুরু হয়েছে নি তিন দিয়া তাহলে জানো কি কিউব এটা কিউব এটা কি দিব এটা কিউব বলে এটা কিউব একবারে যাব কত ফোর ফোর এবার ফর্মুলাটা কিটা 3848 5/384 সিক্সি দাও সিক্সি নিও না দো 3848 এর ফরে 5/384 দিস ইজ ইউর ফর্মুলা কোশ্চেন আইতে পারে যখন সিম ক্যান্টিলিভার বিমের মধ্যে ইউডিএল থাকব ইউডিএল তখন ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা কীটা থাকবো সাইড অর্ডার দিয়ে দিব ঠিক আছে যদি কয়ে দে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা কী হইব যখন সিম্পলি সাপোর্ট বিমের মধ্যে ইউডিএল থাকবো এইটা 2018 আমি দিছিলাম এবছর এই কোশ্চেনটা আইছিল এবছর এই কোশ্চেনটা আইছিল ঠিক আছে তো এটা আসলো আনসারটা আমার পিছে একটা স্টুডেন্ট আসল হ্যাঁ আনসারটা দেখছিলাম আমি হ্যাঁ দেখাইছে এইটা হ্যাঁ গন্ডগোল লেগে গেছে তো গন্ডগোল না লাগার লিগে আমি এত সুন্দর করে বুঝাইছি তো 2018 এই জায়গাতে কোশ্চেন আইছে 19 স্লোপের দিকে আইছে এলিয়ে কইতেছি এই জায়গাতে প্রতি বছর কোশ্চেন আয়ে একদম বোনাস চারটা ফর্মুলা ইডি শিখো আমার প্রসেসটা শিখো ইজি লাগবো ওকে ক্লিয়ার বুঝছি চলো আচ্ছা এই দুটার রেশিও কি দিব এটি তো সুদা ইট ইস টু থ্রি এই দুটার রেশিও কি দিব ইদর রেশিও কোনা কোনে গেল লাগা 8/8:5 কানাডি ডাক করে নিও হ্যাঁ ইডেটা রেশিও ইডেটা রেশিও এই দুটা দরকার পড়ে না কেমন লাগতাছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল অন সুজা লাগেনি প্রিভিয়াস লেকচার দিয়ে সবাই আশা করি শেষ করে লেছো অন এমসিকিউ শেষ করে লেও হ্যাশট্যাগ দাও আরেকটা যে টপিক লেও ক্যান্টিলিভার বিম সাবজেক্টেড টু মোমেন্ট অ্যাট ফ্রি এন্ড একটা ক্যান্টিলিভার বিম আছে
এটা ক্যান্টিলিভার বিম আছে ওকে এটা একটা ফ্রি এন্ড এডিটর কি ফ্রি এন্ড এই ফ্রি এন্ডের মধ্যে একটা মোমেন্ট লাগাই দিছে মোমেন্টের ভ্যালু কত এম মোমেন্টের ভ্যালু কত এম এটা একটা লেন্থ আছে লেন্থ আছে এল ঠিক আছে বিমটা একটু মোটা করে দিই হ্যাঁ তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে একটা বিম ঠিক আছে এটা একটা লেন্থ এল ইয়ান একটা মোমেন্ট হইছে এটার নাম হইছে এম ঠিক আছে ভিডিও রইতে আছে নি ওকে তো এটা কত আমার এম এইবার এইবার এটার ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা ডালে হো আচ্ছা স্লোপ জানি কই ম্যাক্সিমাম হয় ফ্রি এন্ডে হ্যাঁ আর ডিফ্লেকশন কই ম্যাক্সিমাম হবো এটাও ফ্রি এন্ডে ওকে লিখা দিছিলাম লিখা লইও এম এল বাই ইআই দা ফর্মুলা এফ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন এম এল স্কোয়ার বাই টু ইআই ঠিক আছে বুঝছি দুইটা ফর্মুলা শিখছি ভালো করে মোমেন্ট থাকলে কেমন হইব পয়েন্ট লোড থাকলে কেমন হইব ইউডিএল থাকলে কেমন হইব সব শিখাই দিছি আর কোয়েশ্চেন আইলে ইয়াম এই দুইটা তেমন চান্স আছে কারণ এই দুইটা অন্য আইসে না তো তারা খুঁজতে আছে নতুন কোয়েশ্চেন তো এই দুইটা একটু ভালো করে পড়ে নিও তাহলে চলো তোমরা ডিফ্লেকশন ফিম বিম ইয়ানি শেষ খুব ছোটো চ্যাপ্টার আর নেক্সট আমরা নেক্সট যেটা আমরা শুরু করুম শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আর তোমরা চ্যাপ্টার এন্ডের সাথে সাথে খাতাটা একবার রিভাইজ দিয়ে এমসিকিউটি সলভ করা শুরু করে দেবো নেক্সট মান্থে তোমরার এক্সামও হইতে পারে প্লাস তোমরা সেমিস্টার এক্সামও আছে তো প্রজেক্টের চাপে তোমার সময় নাও পাইতে পারো তো অক্ষণেরই ডেট ডেলিটা ডেলি শেষ করে নাও তাহলে তোমরা সুবিধা হইব আর প্রিভিয়াস ডেটে অ্যাকচুয়ালি আমার মোবাইল নষ্ট হয়েছিল গা আমি আরেকটা মোবাইল দিয়ে শ্যুট করতেছি তোমার কোয়ালিটি একটু খারাপ হইতে পারে কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নাও হ্যাঁ তো এই চলো ইয়ারে তোমরা ডিফ্লেকশন বিম খতম আর নেক্সট যেটা আমরা শুরু করুম শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ওকে বাই